আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এম অ্যান্ড এস কিচেন আমি সোহানা আজকের পর্বে রুটি পরোটার সাথে খাবার মতো গরুর মাংসের একটা মজাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লাগবে অনেক ইজি রেসিপিটা তৈরি করতে খুব কম সময় লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে আসি আর এই মজাদার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন এতে করে আমার ভিডিও আপডেটসগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন তাহলে চলুন রান্নাতে চলে যাই মিডিয়াম হিটে আমি একটা প্যান গরম করে নিয়েছি এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা আপনারা চাইলে কম বা বেশি আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে কয়েক টুকরা দারচিনি দিয়ে দিলাম এবং তিন টুকরা এলাচ দিয়ে দিলাম গরম মশলার মধ্যে আমি এইগুলোই দিলাম আপনাদের হাতের কাছে যা আছে তাই দিবেন এখন আমি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি বেরেস্তা করার দরকার নেই জাস্ট একটু সফট করে ভেজে নিলেই হয়ে যাবে এই পর্যায়ে আমি একটা চামচ লবণ দিয়ে দিলাম বা স্বাদ মতো দিয়ে দিবেন আপনারা পরে অ্যাডজাস্ট করতে পারবেন প্রথমেই বেশি দেওয়ার কোনোই দরকার নেই লবণটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ এবং গরম মশলার গুঁড়া হাফ চা চামচ আর শুকনো মরিচের গুঁড়ো আমি আমার টেস্ট মতো দিব। আমি একটু ঝাল খেতে বেশি পছন্দ করি তাই বেশি দিচ্ছি আপনারা চাইলে কম দিতে পারেন আমি এখানে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একসাথে বেটে নিয়েছি আপনারা চাইলে আলাদাও দিতে পারেন এখন আমি সব কিছু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কষিয়ে নিব মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এরপর যে মশলার মধ্যে কিছুটা পানি দিয়ে দিলাম এতে করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে অবশ্যই মশলাটা ভালোভাবে কষাতে হবে এতে করে মাংসের টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হবে হালকা একটু চেড়ে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের মতো ততক্ষণ রান্না করব যতক্ষণ না মশলাটা তেল থেকে সেপারেট হয়ে আসে আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন পাঁচ মিনিট রান্না করার পরে আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিচ্ছি দেখতেই পারছেন মশলার তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে অনেকটা এখন এর মধ্যেই আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব আমি এখানে গরুর মাংস নিয়েছি এবং মাংসগুলোকে খুব ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে কিন্তু মহিষের মাংস খাসির মাংস বা চিকেনও নিতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন একটু ছোট ছোট করে কেটে নিতে এতে করে রুটির সাথে একটা সামঞ্জস্য থাকবে এখন এই মাংসটা আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নিব কারণ এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আমি এখানে কোনো ধরনের পানি না দিয়ে ঢেকে দিয়ে রান্না করব আনুমানিক দশ মিনিট এই দশ মিনিটে মাংসটা কিন্তু অলমোস্ট কষিয়ে আসবে সো চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে দিতে হবে এই দশ মিনিট রান্না করার পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো পারছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আর মাংসর পিসটা ছোট হয় রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না আপনাদের যদি পানি অ্যাড করতে হয় কষিয়ে নেওয়ার সময় আপনারা কিন্তু একটু পানি অ্যাড করে দিবেন আমি ধৈর্য সহকারে রান্না করছি একটু সময় নিয়ে এই জন্য কোনো ঝামেলা লাগছে না আমি আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আরও পাঁচ মিনিট অপেক্ষা করছি পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি এখন আমি আবারও একটু নেড়ে দিচ্ছি পানিটা কিন্তু একটু বের হয়েছে অনেকে প্রশ্ন করতে পারেন আপু পানি না দিলে এত পানি কোথা থেকে আসলো আসলে চুলা রাসটা যদি লোতে থাকে তাহলে আপনাকে এত বেশি চিন্তা করতে হবে না মাংস থেকেই কিন্তু পানি বের হবে এখন আমি এখানে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে আলোটা স্কিপ করতে পারেন তবে আমার কাছে মনে হয় আলু দিলে রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগবে এখন আলোটা খুব ভালোভাবে আমি চেড়ে মিশিয়ে নিলাম এখন আমি ঝোলের পানি দিয়ে দিব আমি আসলে কতটুকু ঝোল রাখবো সেটা আমার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু রাখবেন আপনার উপর ডিপেন্ড করে আমি প্রথমে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন একটু নেড়ে নিচ্ছি ঢেকে দিয়ে রান্না করছি আনুমানিক পাঁচ মিনিট পাঁচ মিনিটেই কিন্তু রান্নাটা অলমোস্ট হয়ে গেছে দেখতেই পারছেন কতটা সুন্দর কালার হয়েছে আমি মাংসটা যেহেতু আগে থেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম এই জন্য আহামরি সময় লাগছে না আমার রান্নাটা হয়ে গেছে এর থেকে বেশি ঝোল আমি আর রাখছি না আই হোপ আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমার ভিডিও আপডেটসগুলো আপনারা অটোমেটিক্যালি পেয়ে যাবেন আর হ্যাঁ এই রেসিপিটা রুটি পরোটার সাথে সাথে কিন্তু গরম ভাতের সাথেও অসম্ভব মজা লাগে আজকে তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফিজ